দুবাই ভিজিট ভিসা এবং এয়ারপোর্ট কন্ট্রাক্ট, এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত আপনারা অসংখ্য প্রশ্ন আমাদের কাছে করছেন। কেন আসলে দুবাইতে ভিজিট ভিসায় যেতে এয়ারপোর্টে কন্ট্রাক্ট করতে হচ্ছে বা অনৈতিক লেনদেন করতে হচ্ছে বা ঘুষ দিতে হচ্ছে? এই বিষয়টি নিয়ে আমরা আসলে সবসময় প্রতিবাদ জানাই প্রবাসগামীদের সাথে, বিদেশগামীদের সাথে বা প্রবাসীদের সাথে যে কোনো ধরনের অন্যায় বা এ ধরনের কর্মকাণ্ড আমরা সবসময় প্রতিবাদ করে আসছি, সেই বিষয়গুলো তুলে ধরছি এবং সমাধানের চেষ্টা করার জন্য সংশ্লিষ্টদের নজরে আনছি। আজকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। টুডে বাংলাহেডির প্রবাস তথ্য কেন্দ্রে আপনাদের সাথে আছি মিরাজ হোসেন গাজী। কেন আসলে এই কন্ট্রাক্টে যেতে হচ্ছে বা অবৈধ লেনদেনটি করতে হচ্ছে, প্রথমে সেই বিষয়টি একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি। দুবাইতে যে ভিজিট ভিসা যারা যাচ্ছেন, আপনি যদি প্রকৃত অর্থেই ভিজিটর হন বা ট্যুরিস্ট হন, অর্থাৎ আপনি যদি ভ্রমণের উদ্দেশ্যে দুবাই যান, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে আটকাবে না। এখন আপনি যে প্রকৃত ভ্রমণকারী সেটি কীভাবে আসলে তারা বুঝবে বা আমি কীভাবে বুঝবো বা আপনি কীভাবে বুঝবেন, সেটা হচ্ছে দুবাই এমন একটি শহর, এমন একটি দেশ যেখানে যেতে হলে অনেক অর্থের খরচ করতে হয় বা সেই সক্ষমতা আপনার থাকতে হয়। যেমন আমি যখন দুবাই গিয়েছি, আমি দুবাই যাওয়ার আগে অন্তত আরও 10টি দেশ ভ্রমণ করেছি। এরপরে কিন্তু আমি যখন এয়ারপোর্ট দিয়ে গিয়েছি, আমাকে কিন্তু কেউ আর থামায়নি, সাংবাদিক পরিচয় না দিলেও আমাকে থামাতো না। কারণ হচ্ছে আমি অন্তত 10টি দেশ ভ্রমণ করেছি আগে, তার মানে তারা বুঝেছে যে আমি প্রকৃত অর্থেই একজন ট্যুরিস্ট বা ভ্রমণকারী। নিশ্চয়ই আপনার পরিষ্কার হয়ে গেছেন, যারা আসলেই ভ্রমণকারী তাদেরকে কিন্তু কোনো এয়ারপোর্টে আটকাবে না। তার পাসপোর্ট দেখলেই বুঝতে পারবে যে এই লোকটি এর আগেও আরও 10টি দেশ ঘুরেছে, 5টি দেশ ঘুরেছে, 3টি দেশ ঘুরেছে, সে নিশ্চয়ই দুবাইতে ভ্রমণ করার জন্য যাচ্ছে। এবং যে যাবে ভ্রমণকারী, তাকে দেখলেও কিন্তু বোঝা যাবে যে এই মানুষটি, তার কথাবার্তা, তার হয়তো বাচনভঙ্গি, তার ইংরেজি ভাষায় জ্ঞান বা দক্ষতা, যে ভিজিট করতে যাবে এত টাকা খরচ করবে, নিশ্চয়ই তারও এই বিষয়গুলো তারা দেখলেই কিন্তু বুঝবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সহজ এই দুটি বিষয় কিন্তু খেয়াল করলেই বোঝা যায় যে একজন ভিজিটর নাকি একজন ট্যুরিস্ট নাকি সে অন্য কোনো উদ্দেশ্যে দুবাই যাচ্ছে বা বিশ্বের অন্য কোনো দেশে যাচ্ছে। এখন যখনই তারা দেখতে পাচ্ছে যে এই মানুষটি আসলে প্রকৃত অর্থে ভিজিটর না, ট্যুরিস্ট না, তখনই কিন্তু তাকে আটকে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে, অনেককে আবার অফলোড সিল দিয়ে দিচ্ছে। আর এই আটকানোর ঘটনাটা বা শুরুটা হয়েছে কিন্তু 2019 সালের সেপ্টেম্বর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ যখন দুবাইতে গিয়েছিলেন, আবুধাবিতে গিয়েছিলেন, যখন বাংলাদেশের শ্রমবাজার নিয়ে তাদের সাথে কথা হয়েছিল, তখন কিন্তু তারা আবুধাবি কর্তৃপক্ষ, দুবাই কর্তৃপক্ষ বলেছিল যে আগে আপনাদের দেশে যারা আনডকুমেন্টেড আছে, অবৈধ কর্মী আছে, তাদেরকে আগে নিতে হবে, তারপরে হচ্ছে যে নতুন করে কর্মীদের ব্যাপারে আপনারা কথা বলবেন। এই বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু একাধিকবার আমাদের সাথে কথা বলেছেন, আমি তখনই কিন্তু গেল বছরই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে টুডে বাংলা এসডিতে বিস্তারিত জানিয়েছিলাম। এরপরে তারা ফেরত আসার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে প্রকৃত ট্যুরিস্ট বা ভিজিটর ছাড়া কাউকে যেন দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ কোনো দেশে যেতে না দেওয়া হয়। এটি হচ্ছে সরকারি নির্দেশ। তারপর থেকে কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইমিগ্রেশন কঠোর হয়েছে। এখন টাকা দিয়ে যে যেতে পারছেন আপনারা, যেতে হচ্ছে, এটি কিন্তু একেবারেই বেআইনিভাবে আপনারা করছেন। যারা টাকা দিচ্ছেন তারাও বেআইনিভাবে দিচ্ছেন, যারা আবার নিচ্ছেন তারাও কিন্তু বেআইনিভাবে নিচ্ছেন। কারণ সরকারিভাবেই নিয়ম হচ্ছে ভিজিট ভিসায় বৈধ ভিজিটর বা ট্যুরিস্ট ছাড়া কেউ দুবাই যেতে পারবে না। তাহলে যারা দুবাইতে যাচ্ছেন অন্য কোনো উদ্দেশ্যে, কাজের জন্য, আপনি চিন্তা সেখানে গিয়ে হয়তো কাজ করবেন, সেখানে গিয়ে হয়তো অন্য কিছু করবেন, এজন্য কিন্তু আপনারা টাকা দিয়ে হলেও সেখানে যাওয়ার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে কিছু মধ্যস্বত্বভোগী, দালাল বা কিছু তথাকথিত কিছু ট্রাভেল এজেন্ট, তারাও এই বিষয়টি কন্ট্রাক্ট করছে, নিয়ন্ত্রণ করছে, তাদের মাধ্যমে যোগসাজশ করেই কিন্তু আপনি যেতে পারছেন বা যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এই কন্ট্রাক্ট করে যাবেন নাকি যাবেন না, সেটি কিন্তু আপনার বিষয়, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, সম্প্রতি দুবাই এবং আবুধাবি, বাংলাদেশের যেই অ্যাম্বাসি এবং যেই কনসুলেট রয়েছে, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে এবং গণমাধ্যমকে বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে, দুবাইতে এখন ভিজিট ভিসায় কেউ গিয়ে সেখানে গিয়ে কর্মী ভিসায় রূপান্তর হওয়ার কোনো সুযোগ নেই। এটি কিন্তু তারা পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি আকারে তারা জানিয়ে দিয়েছে। পার্টনার ভিসায় অনেকেই সেখানে যুক্ত হন, কিন্তু পার্টনার ভিসায় যুক্ত হলে অনেক টাকা পয়সার দরকার, আর দুবাইতে এখন কিন্তু অর্থনৈতিক অবস্থা সেভাবে ভালো নেই। আবার নানা রকম প্রতারণার গল্প তো আমরা নিশ্চয়ই জানি, এই বিষয়টি আপনাদেরকে জানতে হবে। এবং অফিসিয়ালভাবে সরকারের বক্তব্য হচ্ছে দুবাইতে গিয়ে ভিজিট ভিসায় গিয়ে অন্য কাজ করতে পারবেন না। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সেই কর্মী যিনি আসলে নানা রকম
প্রলোভনে বা কারো কারো আশ্বাসে কারো কারো নানা রকম উৎসাহে তারা দুবাই যেতে চাচ্ছেন কাজের খোঁজে, তাদের জন্য আসলে এটি কিন্তু ক্ষতিকর। এখন প্রশ্ন হচ্ছে, বিষয়গুলো বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করেছি, এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভিজিট ভিসায় দুবাই যাবেন কি না, এয়ারপোর্ট কন্ট্রাক্ট করবেন কি করবেন না, আর হচ্ছে দুবাই গিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করার নামে যদি সেখানে গিয়ে প্রতারিত হন তাহলে কি করবেন, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা আগে থেকেই চিন্তাভাবনা করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, টুডে বাংলা এইচডির সাথেই থাকুন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।